দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর মহাসচিব ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925911339 38 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। কেমন দেখছেন আসলে বাজেট পরবর্তী বাজারকে? সামনে তো জুন ক্লোজিং শেয়ারের ডিভিডেন্ড ঘোষণা হবে, সেই নিরিখে আসলে বাজারকে কিভাবে দেখছেন? সেই সাথে মানে বাজেটটা মানে কি প্রত্যাশা ছিল, কি পেলেন পূর্ণাঙ্গ বাজেটে, বা আসলে কি চাওয়া থাকবে সবকিছু? স্বাভাবিকভাবে বাজেটের নিয়ে কিন্তু আলোচনা আপনি জুনের প্রথম দিক থেকে শুরু হয়েছিল, যখন বিভিন্ন সময় আমরা আমাদের নিজস্ব আলোচনা, আমাদের অ্যাসোসিয়েশন আলোচনা, আমাদের বিভিন্ন আলাদা স্টেক হোল্ডারদের আলোচনা, কমিশন সাথে আলোচনা, তাতে মনে হচ্ছিল যে বাজেটের থেকে আমরা হয়তো এইবার ক্যাপিটাল মার্কেট রিলেটেড বেশ কিছু জিনিস আসতে পারে। এবং আমরা সেইতে কিন্তু বাজার কিন্তু বাজেটের 7-8 দিন থেকে বাজেটটা একটা র্যালি করেছিল, কিন্তু আসলে এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে কিছুটা ফারাক থাকে, সবসময় থাকবে, কারণ আমাদের একটা উন্নয়নশীল দেশ, গ্রোয়িং একটা কান্ট্রি, সেখানে সবকিছু সবাইকে তো সমান ফায় দিতে পারবেন না। তারপরে আমি বলবো বাজেটটা থেকে আমরা, আগে তো বাজেটে একটা লাইন থাকতো, সেক্ষেত্রে একটা প্যারা আসে, প্যারাগ্রাফ বলা যায়, এবং অর্থনৈতিক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের পুঁজি বাজারকে, এটা বোঝাই যাচ্ছে। অর্থনৈতিক মহোদয় যেভাবে বলেছিলেন সেইভাবে আমরা হয়তো পুরোপুরি আমরা পাইনি, কিন্তু বাজেট তো একদিনের ব্যাপার না, নেক্সট টাইম বাজেট আছে এবং ধীরে ধীরে এটা বাড়বে, এটাই আমরা আশা করেছি। এবং এই বলতে আশ্বাসও দিয়েছেন যে পুঁজিবাজারকে নিয়ে চিন্তা করা হবে, অনেক কিছু আসতে থাকবে আসলে পুঁজিবাজারের জন্য। কারণ কি, এখন দেখেন মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট যদি আগে যেগুলো ইগনোর করা হতো সেই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট মিনিমাইজ হয়েছে, এবং এটার জন্য অবশ্যই আমরা সিগনেট এক্সচেঞ্জ কমিশনকে এটা সাধুবাদ জানাতে পারি। এখন যেভাবে এই জিনিসটাকে আমরা লাইম নেট সামনে দিয়ে আনতে পেরেছি, তো সেটা 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 অবশ্যই আমাদের জন্য একটা বড় ধরনের পজিটিভ দিক, যে ভবিষ্যতে এটা নিয়ে এখন বাজেট তো সামনে আরও এটা অ্যাপ্রুভাল হবে, আরও এসআরও হবে, এবং মারফত বা সবার সাথে কথা বলে বা আপনারাও জানতে পেরেছেন যে বেশ কিছু জিনিস যেগুলো একটু মনে হয়েছে, যেগুলো একটা কোম্পানি কেন্দ্রিক, যে ট্যাক্স ইস্যুটা, তারপরে আপনি ডিভিডেন্ড মানে কোম্পানি স্টক ডিভিডেন্ড রিটেইন আর্নিং এর উপর যে ট্যাক্স ইস্যুটা আসছে বা রিজার্ভের উপর ট্যাক্স আসছে, প্লাস এই জিনিসগুলো কিন্তু আসলে হয়তো এটা আলোচনার মাধ্যমে একটা মিনিমাইজ হতে পারে। কিন্তু একটা জিনিস কিন্তু আপনি কিন্তু দেখবেন যে আমাদের স্টক মার্কেট রিলেটেড যে সমস্ত সেক্টর আছে সেখানে কিন্তু সরাসরি কিছু প্রণোদনা আসছে, যেমন আপনি ফার্মাসিউটিক্যালস বলে, তারপরে আপনি টেক্সটাইল বিজিএমএ, ওরা খুব সাধুবাদ জেনেছে, এবং আমাদের শু সেক্টর, এখন আমরা ওয়ার্ল্ডের প্রায় 8th largest শু এক্সপোর্টারের দিকে আমরা ধীরে যাচ্ছি। এইগুলো জিনিস কিন্তু আসলে বাজেটের একটা সরাসরি প্রণোদনা আসবে, যেগুলো কোম্পানির পরবর্তীতে প্রফিট এবং ডিভিডেন্ড ক্ষেত্রে আসবে, যে এই জিনিসগুলোতে আমি মনে হয় খুবই একটা পজিটিভ মনে করছি। আর একটা হচ্ছে আপনি যেটা বলছেন যে একটা ভালো একটা কর্পোরেট গভর্নেন্স তৈরি করার জন্য একটা বাজেট একটা আসে বা থাকছে, কারণ আমাদের দেশটা পৃথিবীর উন্নয়নশীল মতো দেশ নয়, এখানে যেমন আপনি স্টক ডিভিডেন্ডের কথা বললেন, যে আমরা তো চাচ্ছিলাম যে যে কোম্পানি যেন স্টক থেকে ক্যাশের দিকে বেশি যে আসে, কিন্তু ডিভিডেন্ড ঘোষণার ব্যাপার একান্তই, যদিও বোর্ড অফ ডিরেক্টর্স একটা ব্যাপার, সেখানে তার সে ক্যাশ কতখানি ভর করে সে তার কোম্পানি এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ টোটালি ডিফারেন্ট, এখানে কিন্তু আমাদের আসলে সেই সততা নিয়ে মানুষ তো কাজ এগোয় না, যে আমি ক্যাশটা রেখেছি এখন কোম্পানি ক্ষেত্রে ইউজ করবো। আসলে দেখা যাচ্ছে যে বিগত বেশ কতগুলো পারফরমেন্স দেখলে দেখা যাবে যে আসলে স্টক ডিভিডেন্ডের মাধ্যমে তারা কোম্পানিকে ধীরে ধীরে দুর্বল করে তুলেছে, তো এই জায়গাটা হয়তো আমরা মনে হয় একটু শক্ত হতে পারে, দরকার ছিল, সেটা হয়েছে। তার সাথে প্রণোদনা দিতে হবে, যেমন যারা যদি ক্যাশ ডিভিডেন্ড ব্যাপারটা যদি উৎসাহ দেওয়া হয়, যারা যারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে হবে তাদেরকে আমরা যদি আর একটু ট্যাক্স ভ্যাট ইস্যুতে যদি আর একটু প্রণোদনা, ডিভিডেন্ডের উপরে যে আমরা করে কথা শুনছি, আসলে এরকম কি কোনো উদাহরণ আছে কোনো দেশে? আসলে এই ব্যাপারটা অনেক দেশে তো ডিভিডেন্ডের উপরে আসলে কোনো ট্যাক্স থাকে না, না এটা ডাবল ট্যাক্সেশন চলে আসছে, তো কারণ আপনি তো রিটার্ন আর্নিং যে জিনিসটা আসছে সেখানে তো আপনি ট্যাক্স ব্যাপারটা অ্যাডজাস্ট করেই তারপরে আপনি ডিভিডেন্ড ঘোষণা করেছেন, সেখানে যদি আবার যদি দেন তাহলে ইস এ ডাবল ট্যাক্সেশন ইফেক্ট আসবে। ইউএসএ তে 7-8 সময় শুনি এরকম একটা হয়েছিল, পরে ওটা ব্যাট ইফেক্ট দিয়ে এটাকে উইথড্র করা হয়েছিল, ক্যাপিটাল আপনি যেটা নিয়ে আসছেন আপনার কোম্পানি চালানোর জন্য সেটার উপর কেউ কোথাও কোনো ট্যাক্স ইস্যু নাই, ট্যাক্স আসবে শুধু আপনার প্রফিট
রিটেন আর এই রেগুলার উপরে ব্যবসা করে যে কারণে সেটার উপরে ট্যাক্স আসে আপনি যে টাকা নিয়ে আসছেন কোম্পানি চালানোর জন্য সেটার উপর ট্যাক্স দেওয়াটা খুব একটা সুবুদ্ধির পরিচয় না কিন্তু আমাদের দেশে পার্সপেক্টিভে চিন্তা করে আসলে এই জিনিসটা হয়তো চিন্তা করেছে কিভাবে ক্যাশটাকে আনা যায় তাতে দেখা যাবে যদি এই এই রিটেন আপনি প্রফিট স্টক ডিভিডেন্ড জিনিসটার কথা বলতেছে যে দিলে তুমি ট্যাক্স দিতে হবে তাহলে দেখা যাবে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেওয়া হয়তো বন্ধ করে দিতে পারে তখন হয়তো উল্টা বুমেরাং হতে পারে যে হয়তো যারা আগে ভালো ডিভিডেন্ড দিত তারা হয়তো 1% 2% দিয়ে নাম করা যায় না যে ক্যাশ ডিভিডেন্ড দিলে সেখানে একটা প্রণোদনা একটু বড় হবে বলতে যাচ্ছিলেন যে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তাহলে ওকে আর একটু প্রণোদনা দেওয়া হোক যেটা ওইখানে যদি আছে এখন সেটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে ট্যাক্স ভ্যাট দুটাতেই কিন্তু এই প্রণোদনাটা আসা উচিত বা আসা দরকার যদি আমরা ক্যাশটাকে সামনের দিকে নিয়ে আসতে পারি আর যদি কোম্পানি ক্যাশ দেওয়ার মতো সক্ষমতা একেবারেই নাই থাকে যদি নাই থাকে সেক্ষেত্রে আমার মনে একটা যে আমরা এই কোম্পানি টু কোম্পানি একটা অ্যানালিসিস বা একটা ইনভেস্টিগেশন বা একটা অডিট বা এই ধরনের কিছু একটা জায়গায় আমরা যেতে পারি আচ্ছা আমরা এই বিষয়ে কথা বলবো একটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো বিনিয়োগকারীরা কোনটা পছন্দ করে ক্যাশ ডিভিডেন্ড না স্টক ডিভিডেন্ড সেই সম্বন্ধে কি আপনাদের ধারণা আছে আমার তো আপনি কোনটা পছন্দ করেন বিনিয়োগকারীরা পছন্দ আমরা পছন্দ করি ক্যাশ এবং ডিভিডেন্ড দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর মহাসচিব ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশারের সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা তো কথা বলছিলাম যে কোম্পানির স্টক ডিভিডেন্ড উপরে ট্যাক্সের ব্যাপারে তো সেখানে একজন দর্শক ফোন করে বলছিলেন যে তারা আসলে দুটোই পছন্দ করে স্টকও পছন্দ করে ক্যাশও পছন্দ করে আসলে আপনি কি বলবেন খুব ভালো প্রশ্ন কারণ এটাতে বোঝা যাচ্ছে কোম্পানির সক্ষমতা দুই জায়গায় আছে একদিকে যেমন সে ক্যাশও দিতে পারছে সেভাবে কোম্পানির প্রাইসটাও ধরে রাখতে পারছে ওইদিকে স্টক ডিভিডেন্ড দিয়ে তার যে অ্যাডজাস্টমেন্ট সেটাও সে ধরে রাখতে পারবে কারণ যেহেতু সে ক্যাশ দিয়েছে সো ইটস এ গুড মিক্সআপ অফ ডিভিডেন্ড মোটিভ যদি ভালো থাকে তাহলে স্টক ডিভিডেন্ডও অনেক ভালো তাই তো অবশ্যই ভালো কিন্তু আপনি যদি পিছন দিকে তাকিয়ে দেখেন একসময় মানুষ কিন্তু স্টক ডিভিডেন্ডের উপর খুব আগ্রহ ছিল কারণ তখন মার্কেট একটা ভাইব্রেন্ট ছিল মানি সাপ্লাই খুব ভালো ছিল আপনি প্রচুর ট্রেড হচ্ছিল তখন মানুষ আর অ্যাডজাস্টমেন্ট নিয়ে চিন্তা করতো না স্টক ইজ মুভিং ভেরি পজিটিভলি তখন স্টকটা অনেকে বেশি প্রেফার করতো কিন্তু পরবর্তীতে যেহেতু মানি সাপ্লাই যেহেতু আমাদের এক ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে প্রভাবটা সেটা আমাদের এসে গেছে তো এখানে কিন্তু এখন আপনার ট্রেড ভলিউম দেখছেন যে কমে যাচ্ছে ধীরে ধীরে আপনার প্রচুর ভালো পদক্ষেপ নেওয়ার পরও কিন্তু এগোতে পারছেন না তার কারণ ইউ নিড মানি আপনি টাকা ছাড়া তো আসলে স্টক মার্কেটে কোনো প্রাণ নাই কিন্তু এটাই কিন্তু আসল জিনিস যে আপনি প্রাইসের যে একটা একটা যে মুভমেন্ট থাকে সেখানে কিন্তু আপনি একটা মানুষের পার্টিসিপেশন দরকার এবং মানি মার্কেটের কারণে আসলে হচ্ছে অবশ্যই কারণ আপনি এটা ছাড়া তো আসলে কোনো জিনিসই আসলে স্টক মার্কেট কারণ আপনি নিজে ব্যক্তি জীবনে তো চলবেন না ইউ নিড মানি তো যেহেতু এই জায়গাটাতে আমাদের এক ধরনের একটা তারল্য প্রভাব কমে গেছে বিভিন্ন কারণে কমে গেছে সেটা একটু আমাদের একটা ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিসের ব্যাপার আছে কারণ দেশে বড় বড় মেগা প্রজেক্টগুলো চলছে সেখানে হিউজ প্রভাব চলছে তা দেশটা একটা এক জায়গায় যাওয়ার আমরা একটা ইন ট্রানজিটে আছি তো ইন ট্রানজিটে কোনো কিছুই আসলে আপনি সঠিক জাজমেন্ট করা খুব ডিফিকাল্ট হবে তো এই পরিস্থিতিতেও তো আমরা যে সমস্ত রিফর্ম আমরা দেখেছি এটা অবশ্যই ক্যাপিটাল মার্কেটকে এই রিফর্মের জন্য এক্সিস্টেন্স কমিশন সাধুবাদ পেতে পারে এবং এই রিফর্মগুলো কিন্তু আমরা বিগত 15-20 বছরের মতো হয় না স্ট্রাকচারাল রিফর্ম যেগুলো হয়েছে মানি মার্কেটে ভালো কিছু প্রত্যাশা আমাদের আমরা ছোট্ট একটা ফোন নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই ঈদের এক মাস আগে থেকেও মার্কেট খারাপ এখনো ঈদের পরে বলছিল যে মার্কেট ভালো হবে এখনো খারাপ আমরা কিভাবে কি করব ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক প্রত্যাশা এখনো শোনা যাচ্ছে যে বাজেটে পরবর্তী সময় আমরা ভালো দেখবো ইনশাল্লাহ তো আপনি আসলে কি বলবেন এই বিষয়ে মার্কেট তো খারাপই যাচ্ছে
না আসলে এই আমি যেটা আগে বলছিলাম টেনিভি আপার কন্টিনিউশনই করছি যে সামনে জুন ক্লোজিং এই জুন ক্লোজিং সময় একটা কারেকশন থাকে এটা থাকবে এটা কোনো ইস্যু না বাজারে যে সমস্ত বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে বা যে সামনে কিছু অ্যামেন্ডমেন্ট আসতে পারে সেটা আসবে সেটার সাথে একটা বাজেট একটা সামঞ্জস্য থাকতে হবে কিন্তু মূল সাপ্লাই যে যেটা আমি বলছিলাম যে আসলে মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট একটা একটা সম্পূরক কিন্তু এটা একটা ছাড়া কোনোভাবে এগোতে পারবে না প্লাস দেশের যে সমস্ত হিউজ ডেভেলপমেন্ট চলছে আমরা এটা ইনট্রানজিট আছে আমরা 2041 কে নিয়ে সামনে এগোচ্ছি তো এই পরিস্থিতিতে আমরা কিন্তু রাতারাতি কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পারবো না যে খুব বুম অবস্থার মধ্যে একদম খুব ড্রামাটিক কোনো ইউটার্নের দিকে যাবে আমরা যাবো খুব ধীরে বাট খুবই পজিটিভলি স্ট্রং থাকতে হবে এই এই মুভমেন্টগুলো তাহলে কিন্তু একটা সাস্টেনেবল গ্রোথের দিকে আমরা যেতে পারবো যেটা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে কিন্তু আপনি রাতারাতি কিছু করে ফেললেন পরে সেটা ধরে রাখতে পারলেন না তাতে কিন্তু আমাদের জন্য বিপদ আছে তো এই ইকোনমিক যে রিফর্মগুলো এটা আসলে আমাদের বিনিয়োগকারী ভাই অবশ্যই বলতেই পারেন কারণ সবার পক্ষে তো সেটা বোঝার বা সক্ষম থাকে না সে তো চাইবে যে তার বিনিয়োগটা ইনভেস্টমেন্ট করে কুইকলি রিটার্ন করে আসুক কিন্তু যারা দেশ নিয়ে ভাবে যারা দেশের পঞ্চবার্ষিক বা 15-20 বছর নিয়ে যারা ভাবে তারা কিন্তু এইগুলোকে এই এই ধরনের ছোটোখাটো চেঞ্জের ব্যাপারে উদ্বিগ্ন আসলে আসলে আমরা কোন দিকে দেশটাকে এগিয়ে নিয়েছি আমরা যে এডিবি রিপোর্ট দেখেন ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট দেখেন সবখানে কিন্তু আমরা কিন্তু ভালো এবং 7% জিডিপি গ্রোথের দিকে আমরা কিন্তু যাচ্ছি আমাদের দেশের যে এখন যে এডুকেটেড ওয়ার্কফোর্স আছে সেটা আমাদের পৃথিবীর অনেক দেশের জন্য এটা একটা জেলাসের কারণ আর এত দেশে ওয়ার্কফোর্স যেখানে আছে সেখানে কোনো কিছু থেমে থাকার কথা না কিন্তু আমাদের এখন যে মানি সাপ্লাই কথা বললাম এইটাকে এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যেটা এই জিনিসটাকে যদি যত দক্ষভাবে করা যাবে ততই কিন্তু এই এই ক্যাপিটাল মার্কেটে সুফল হবে মানি মার্কেটে সুফল হবে এই জিনিসটাকে আমাদের মনে হচ্ছে মানে ভালো একটা ভবিষ্যতের জন্য এই ইন্টার্নশিপ এটা আমাদের পার করতে হবে আমরা কিন্তু পৃথিবীর অনেক দেশেই দেখি অনেক বড় বড় কোম্পানি সেটা মাইক্রোসফট হতে পারে অ্যাপল হতে পারে গুগল হতে পারে তারা কিন্তু আসলে ওই অর্থে ডিভিডেন্ড দেয় না আর ওয়ারেন বাফেটের কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না তো সেটা কিন্তু আসলে তাদের ভবিষ্যৎ আমরা ভালো মানে আমরা এটা মনে করি কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করছি যতটা এখন খারাপ থাকলেও ভবিষ্যতে ভালো হবে এই প্রত্যাশা করে তো সেই হিসাবে তো আমরা এখানেও সেই ছাড়টা আমরাও দিতে পারি আসলে বিনিয়োগকারী হিসেবে বাইরের ইনভেস্টর আসলে ক্যাপিটাল গেইনকে বেশি ফোকাসিং করে এবং স্টকটাকে ধরে রাখে যে সে একটা ভালো ব্লু চিপস এবং সাস্টেনেবল গুড কোম্পানিকে যে মার্কেট লিডারের কাছে তারা ইনভেস্টমেন্ট করেছে সেই জন্য তারা কিন্তু স্টকটা ছাড়ে না ডিভিডেন্ড তার কাছে কিন্তু খুব ইগনোরিং ডিভিডেন্ড না দিলে বা জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে এটা আসলে কতটা যুক্তি যেহেতু আমাদের দেশ ছোট আমাদের দেশে ভালো কোম্পানি বলতে গুটি কয়েকটা আছে এবং মাল্টি ন্যাশনাল যে কয়েকটা কোম্পানি আছে তার সংখ্যা খুব কম তাই আমাদের চয়েসটা আসলে খুবই লিমিটেড কিন্তু আমাদের আমরা তো আসলে বর্তমান পৃথিবীর বিশ্ব কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড হয়ে সবার কাছে সব তথ্য আছে সবাই চাচ্ছে যেন সবখানে যেরকম মুভমেন্ট হয় আমাদের দেশে কেন এরকম কুইকলি মুভমেন্ট হয় না কিন্তু আমরা তো একটা পার্ট অফ দ্য ভেরি স্মল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হোল ইকোনমি কিন্তু তাও আমরা যে আমাদের যে যে লোক বল বা সংখ্যা সে তারপরে কিন্তু আমরা কিন্তু বড় লাইমলাইটে উঠে আসছি কারণ আমাদের যে প্রসপেক্ট সামনে যে এগিয়ে যাওয়ার প্রসপেক্ট সেটা কিন্তু কম্পেয়ার অন্য অন্য অনেক কান্ট্রি থেকে আমরা কিন্তু এগিয়ে আছি তো এই অবস্থায় একজন যে বিনিয়োগকারী ভাই যেটা প্রত্যাশা রয়েছে সেটা করতেই পারে কিন্তু তাকে ধৈর্য ধারণ এবং তাকে ভালো স্টক যতখানি সম্ভব তার পক্ষে সিলেক্ট করতে হবে ধরে রাখার মানসিকতা নিয়ে তাকে এগোতে হবে কারণ এই ঝুঁকিটা তার রয়ে গেছে থাকবে এটা সেটা একদম তো একটু জানবো যে বাজেট নিয়ে তো কথা বললেন পূর্ণাঙ্গ বাজেট আসলে কোনো প্রত্যাশা থাকবে কিনা কোনো চেঞ্জ প্রত্যাশা করেন কিনা অবশ্যই কিছু তো আসবে যেমন থাকার উচিত বলে মনে করে যেমন আপনি যেমন কোম্পানির উপরে যে রিজার্ভের উপরে যে স্টকটা যে এই ট্যাক্সটা আরোপ করা হয়েছে ওটা তো আসলে মানে ক্যাপিটালের উপর কোনো ট্যাক্স ইস্যু হয় না এটা হয়তো আমরা এই জিনিসটা হয়তো দেখা হতে পারে আর একটা হচ্ছে আমরা তো ধরেন যে ভালো কোম্পানির ব্যাপারটা যে ইনসেন্টিভের ব্যাপারটা যেমন ওই জায়গাটা যদি কোনো কিছু থাকে সেটা আসতে পারে ক্যাশ ডিভিডেন্ড যদি বেটার করা যায় তো আর একটা হচ্ছে যদি কোনো আরেকটা যদি লিস্টিংয়ের পরে যদি আসলে আরেকটা যদি তাদের একটা ট্যাক্স ব্যাপারটা যদি কোনো ছাড় দেওয়া থাকে সেই জায়গাটা যদি কিছু পরবর্তীতে ডিভিডেন্ড দিতে হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন
এটা তো অবশ্যই লাগতে এটা নিয়ে কথা হচ্ছে যদিও আপনি যেটা বলতেছেন যে এটা ক্যাটাগরি চেঞ্জ এটা এই কারণে লিঙ্ক করছেন বোধহয় সেটা নিয়ে আমরা কথা বলা হয়েছে এটা বোধহয় ক্যাটাগরি হবে কারণ একটা কোম্পানি ধরেন জুলাইতে সে ফান্ড রেজ হলো তার পরবর্তীতে কয়েক চার মাসের মধ্যে তাকে ডিভিডেন্ড ঘোষণা করে ফান্ডটা মাত্র পেলে এখন ইউজ করতে পারলো না সেক্ষেত্রে যদি ডিভিডেন্ড না দেয় সে চট করে জেড ক্যাটাগরি চলে যায় এটা না হয়ে তাকে যদি আরেকটা বছর সময় দেওয়া হয় তাহলে কিন্তু বিনিয়োগকারী বা মার্কেটের জন্য এটা ভালো হতে পারে সেটা সেখানে কোনো থোক বরাদ্দের কোনো প্রত্যাশা করেন কিনা পূর্ণাঙ্গ বাজেটে অথবা প্রদর্শিত অর্থের কোনো আমাদের জানেন যে সরাসরি এই ব্যাপারটা আসলে দেওয়াটা ঠিক মানে আমিও মনে করি না যে এখন ক্যাশ ইনসেন্টিভ দিয়ে কোনো তেমন কোনো বরঞ্চ স্ট্রাকচারাল রিফর্ম এবং ইনডাইরেক্ট ইনসেন্টিভ মোটামুটি যারা স্টেক হোল্ডারদের জন্য ভালো কাজ করে যেমন ব্রোকার ডিলার মার্চেন্ট ব্যাংকার মিউচুয়াল ফান্ড লিস্টেড কোম্পানিজ এদেরকে যদি কোনো ধরনের পলিসি সাপোর্ট দেওয়া হয় সেটা বেটার টু গিভ দ্য ডাইরেক্ট ক্যাশ টু দ্য দেন এটা কোনো তেমন কোনো কাজ আসে না আর একটা একটা বলছেন যেটা অপ্রদেশের অর্থ যেটা ইনভেস্টমেন্ট সেটা মানে বন্ড মার্কেটকে ভালো করার জন্য সেই জায়গাটাতে যদি একটা বিনিয়োগের একটা সুযোগ দেওয়া হয় কারণ আপনি যেন ব্যক্তি ইনভেস্টররা অনেকেই হয়তো ব্যাংকে এক ইন্টারেস্টেড ড্রাস্টিক্যালি ফল করে যাচ্ছে বা সেই জায়গায় যদি কর্পোরেট বন্ডকে যদি এগিয়ে নিয়ে যায় সেই জায়গায় যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা একটা আমাদের সামনে বন্ড মার্কেট কিন্তু অনেক এগিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটাতে আমরা একটা কাজ করা যেতে পারে আচ্ছা আপনার নতুন শেয়ারের লগ ইন নিয়ে তো কথা বলছেন বিএমবি কথা বলছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা স্পন্সর ডিরেক্টরসদের লগ ইন তো তিন বছরটা ইয়ে নেই কিন্তু আদার দেন দ্য স্পন্সর ডিরেক্টর যারা প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সেটা দুই বছর দিলে এটা কারণ প্রাইভেট ইকুইটিরা যারা ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু রিস্কি ইনভেস্টর যদিও এই সাময়িক তারা একটা কোম্পানিকে ফান্ডিং দিয়ে সারা বিশ্বের মডেলটাই এটা এইভাবে দিয়ে তারা দেয় এবং তারা যেমন ভেঞ্চার ক্যাপিটাল তারাও কিন্তু এইভাবে কিন্তু প্রাইভেট ইকুইটি ইনভেস্টর তাই করে অ্যাঞ্জেল ইনভেস্টর তারাও করে করে কিন্তু আপনি আপনি নর্মাল যে লেন্ডিং রেটে লেন্ডিং ইনস্টিটিউশন পারে পাশেও তারা কিন্তু আরেক ধরনের লেন্ডার তৈরি হয় এবং তাদের সংখ্যা কিন্তু বেশি বড় এদেরকে সাপোর্টিং রোল প্লে করলে বাংলাদেশের মতো ডেভেলপ কান্ট্রির জন্য আমরা দ্রুত প্রাইভেট ইনভেস্টমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই ধরনের যদি সুযোগ থাকে তাহলে আমাদের দেওয়া উচিত এখানে সেটার প্রত্যাশা করছি অনেক কিছুই জানলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিককরণের কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর মহাসচিব ও এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা 12:30 আবার ফিরে আসবো কি বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকুন